আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমরা এসেছি একটা রাস্তার বাজার বা স্ট্রিট মার্কেট বলা যায় সেটা। এটা হচ্ছে মিরপুরে যে ইনডোর স্টেডিয়াম, তার ঠিক অপোজিটে রাস্তার উপরে প্রতিদিন সকালবেলা একদম ফজরের পর থেকে সকাল 9টা 10টা পর্যন্ত এই বাজারটা বসে। দারুণ কিন্তু এই বাজারটা, প্রচুর শাক সবজি মাছ ফলমূল সব কিছু পাওয়া যায় এই বাজারটাতে। তো যারা পছন্দ করে এই ধরনের বাজারে আসতে, তারা একবার ঘুরে যেতে পারো কিন্তু এই বাজারটা থেকে। আর সবুজের দাম কম, সবুজের দাম তো 160 টাকা করে ছিল। এইখানে বোরখা বলছে সবই আছে এই মার্কেটে। সব আছে এই বাজারে, একদম মুদিমালও আছে, ডাল চাল সবই আছে, আমাদেরকে আলু নিয়ে লাগবে। আলু কত করে? 50 না বেশি নিও না। আর এখানে আছে দেখো নারকেল, নারকেল কত করে? 70 টাকা 80 দেখা নারকেল। এইবার আসছে ডিম, ডিম কত? হ্যাঁ ডিম কত করে? ডিম কত করে ডজন? 140। হাঁসের ডিম 200। আবার শুটকিও আছে আর এই পাশে চলো মাংস। হ্যাঁ বুড়ির দাম বাড়ছে আসলে। দিদি বলেন বই লাগবে না পা লাগবে না কই গেলা? হ্যাঁ নেই মুরগি, দেশি মুরগি আছে দেখছে। চলো এই পাশে আছে কি দেখো, হাঁসের মাথা। এটা কি কেজি সবই আছে? কত করে কেজি? 600। নিহারি
নাশপাতি তোমার মেয়েরা খায় না, নিতাম। এইদিকে মাছেরও অভাব নাই, আরো মাছের অনেক দোকান আছে, মানে নর্মাল বাজারের থেকে কম না এখানে, বুঝছো? যে কোনো পাকা বাজারের থেকে এটাও কম না, অনেক মাছ এখানে। তেলাপিয়া পাঙ্গাস তাজা, কই লাফাচ্ছে তাজা মাছ, এই সাইডে আবার মুরগির কারবার হচ্ছে, যে মুরগি আছে সেটা সবজি। না আমার তো সবজি বাসা আছে অনেক, এইটা কত করে? এটা হলো কি গোল্ড কার্ড নাকি? এটা কি কার্ড? গোল্ড কার্ড ২৭০ করে। কত রাখবেন লাস্ট পাম্প? একদম আমি যেটা মনে হচ্ছে ৫০০, আমি ৪০০ করে কইছিলাম। না ভাই ৫০০ ভাই, আচ্ছা ৪৫০ করে নিন। যেটা ভালো হয় সেটাই দেন। এই তো সেই গন্ধালা লেবু।
ধেলা ছিল গো, আমরা যে লেবু খাই সে লেবু নাই। আর বরবটি দুই প্রকারের, কোনটা লাল না সবুজ? সবজি আছে প্রচুর, শাকের দোকান দেখো, বিশাল শাকের দোকান, যত শাক সবজি আছে। বিশাল শাকের দোকান, ডাটা লাউ শাক, কচু শাক, আজকে শাক নেবো না তো। হলো শোল মাছ, লাউ, শীতের খাবার। সকালবেলা সবাই হাঁটতে বের হয় বা অফিসে যাওয়ার সময় এই বাজারটা করে, সাধারণত করে বাসায় দিয়ে দেখা যাচ্ছে চলে যায়। এটা হলো ভোর অন্ধকার থাকতে, মানে সেই ফজরের পরের বাজার আর কি। তারপরে আস্তে আস্তে 9টা বাজতে বাজতে বাজার শেষ হয়ে যায়। একদম ভোরবেলা আসলে দারুণ দারুণ সবজি, মাছ, তারপরে অন্যান্য সব জিনিসই পাওয়া যায় প্রায়, তাই না? আদা, রসুন, ডাল, চাল। আমরা কিনলাম হলো লাউ, শোল মাছ, পাশা মাছ আর আলু, আর আলু প্রয়োজনীয় জিনিস টুকটা কিনে নিলাম। এই যে প্রচুর মাছের দোকান, মাংসও আছে, মাছ কোটানোর জায়গাও আছে, সবই আছে, মানে রাস্তার পাশে বাজার হিসেবে সব কিছু আছে এই বাজারে। আর এটা একদম মিরপুর ইনডোর স্টেডিয়ামের ঠিক পেছন পাশটা, প্রচুর মানুষের সমাগম। কাগজি লেবু নাই? কাগজি লেবু নাই, আমরা লেবু পেলাম না আজকে। বড় মাছ, ছোট মাছ সবই আছে। আমরা এখন মাছটা কোটাবো এখানে। তো এই তো, এই ছিল আজকে আমাদের বাজারের ভিডিও। আমরাও টুকটাক বাজার করলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম এই বাজারে কী দিয়ে কী পাওয়া যায়, দাম কেমন কি। আশা করছি আমার এই বাজারের ভিডিওগুলো তোমাদের কাজে লাগবে এবং তোমাদের ভালো লাগবে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বাজার বা অন্য কিছু নিয়ে। আজকের মতো এটুকুই, এখন আমরা বাসায় চলে যাব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।